বন্ধুরা, অসমতে আবার তোমাদের জন্য ভিডিও, মানে একটা অসম ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো যে বাংলা এসএমএস, যারা বাংলাতে এসএমএস পাঠাতে যাও, ধরো আমরা বাঙালি, লিখালিখি খুব ঝামেলা হয় হয়তো আমরা মনে করি, তা আজকে তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সম্বন্ধে বলবো কিংবা দেখাবো তোমাদেরকে। ভিডিওটা ফুল দেখবা কিংবা ঠিক আছে, কিন্তু ভিডিওটা কিন্তু আজকের বড় ভিডিওটা, একটাই অ্যাপ্লিকেশন কিন্তু ভিডিওটা বড়। কেন বলতো, তোমাদের ভিডিওটা অ্যাপ্লিকেশনের সম্বন্ধে সবকিছু পয়েন্ট পয়েন্ট তোমাদের দেখিয়েছে, ঠিক আছে? তো পুরোটাই দেখবো ভিডিওটা। হ্যাঁ, তো ভিডিওটা এমনই যে ধরো আমরা বাংলাতে যে এসএমএস করি, এসএমএস লিখতে আমাদের খুব অসুবিধা হয়, তো ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার যেই টাইপের এসএমএস এর দরকার, ঠিক আছে, সেই টাইপেরই এসএমএস তুমি পেয়ে যাবা, দিয়ে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো। যে কোনো অনলাইন ওয়েবসাইটে, মানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, যেটাতে ইচ্ছা, কিংবা তুমি মেসেজেও ওটা কপি করে পাঠাতে পারবা। তো ভিডিওটা তোমাকে তার জন্য ফুল দেখতে হবে, ঠিক আছে? আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তার ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেটা টাচ করবা, ঘন্টির মতন আছে সেটাও টাচ করে দেবা, তাহলে আমি যদি নতুন ভিডিও আসছি খুব সহজে পেয়ে যাবো। তো চলো শুরু করছি। চলো তাহলে শুরু করছি, মানে তোমার অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখিয়ে দিই কোথায় থেকে নামাবা। আর খুবই সুন্দর অ্যাপ্লিকেশনটা, ইউজ করবা খুব মজা পাবা। তো অ্যাপ্লিকেশনটা তোমাকে পেতে হলে যেতে হবে প্লে স্টোর, দেখে নাও প্লে স্টোরে যাবা। প্লে স্টোরে যে তোমাকে সার্চ করতে হবে, এখানে সার্চ করতে হবে বাংলা এসএমএস, ঠিক আছে? বাংলা এসএমএস সার্চ করলে পেয়ে যাবো অলরেডি। তো দেখো বাংলা এসএমএস পেয়ে গেল দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনটা, বাংলা জিএফ ইমেজ অ্যান্ড এসএমএস, ঠিক আছে? এইটা নামিয়ে নেবা। এটার কিন্তু অনেক রকম ভার্সন আছে, যেমন এটার উপরে টাচ করো, টাচ করার পর নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে আসলে দেখবে এটার দুটো ভার্সন আছে, এক মারাঠি অ্যান্ড হিন্দি, দুটো ভার্সন। আর এই অ্যাপ্লিকেশনটা আমাকে খুবই ভালো লেগেছে, কেন এটা তোমার মানে এক কথায় ভালো লেগেছে আমাকে, ওই জন্য তোমাদের সঙ্গে রিভিউ করছি, দেখবা খুবই সুন্দর। তো চলো এবার তোমার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি। আমি তো অলরেডি ইনস্টল করে রেখেছিলাম টাইম বাঁচাবার জন্য তোমাদের। তো দেখো অ্যাপ্লিকেশনটা এরকম হবে। তো অ্যাপ্লিকেশনটাকে তোমরা ওপেন করবা, ওপেন করার পর দেখো ডাউনলোডিং ফর ফাইট, প্লিজ ওয়েট, ওয়েট করতে বলছে একটু, ঠিক আছে? তো তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করে দিই, যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারো সামনে একটা 2019 ভালো একটা অনুষ্ঠান আছে, সবাই বাংলাতে এসএমএস তাহলে সবাই সবারই বন্ধুদের সঙ্গে পাঠাতে পারবে। হ্যাঁ, তো খুবই সুন্দর অ্যাপ্লিকেশনটা, ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্লিজ এটুকুই বারবার রিকোয়েস্ট করবো। তো এখানে দেখো আমরা যখন চলে আসবো আমাদের অপশনে, তো দেখো এখানে সুপ্রভাত, মানে সকালবেলা তোমার বন্ধুদের সঙ্গে কী কী বলবা, তার ধরনের এসএমএস। তো এখানে দেখো এসএমএস আছে 772টা ইমেজ এসএমএস, ঠিক আছে? তো আমরা যদি এটার উপরে টাচ করি, এই অপশনটার উপরে যদি টাচ করি তাহলে ওপেন হয়ে যাবে। আমরা টাচ করলাম, টাচ করার পর দেখো আমাদের এখানে অপশন খুলে যাবে। এখানে দেখো ইমেজ দিয়ে, যেটা এগুলো ইমেজ সব কিছু কিন্তু নড়াচড়া করবে। এর ধরো সাপোজ এটা এই ইমেজটার উপরে আমরা যদি টাচ করি, দেখো ইমেজটা নড়ছে, ঠিক আছে? তারপরে তুমি যদি শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, দেখো শেয়ারের অপশন, তারপর ডাউনলোডিংয়ের অপশন, তারপরে এখানে আরও এডিট করতে পারবো, ঠিক আছে? তো আমি তোমাদের পরে দেখাচ্ছি, একটু তোমাদের এবার আরেকটা তোমাদের অপশন দেখিয়ে দিই, সেটা হলো কী বলো তো, এটা তো সব নড়াচড়া ছবি, ঠিক আছে? এখানে অনেক ধরনের আছে, দেখে নিবা। নিচে আরও বিভিন্ন ধরনের, মানে অনেক অনেক যাকে বলে অনেক। তো আবার যদি তোমরা যদি ছবি না দিয়ে তোমরা যদি টেক্সট, মানে লিখা কোনো পাঠাতে চাও, তার জন্য দেখো এখানে টেক্সট লেখা আছে, টেক্সট, সেখানে আমরা টাচ করব। টাচ করার পর দেখো লিখা চলে আসবে, দেখো এখানে লিখা চলে আসবে। তা আমরা যদি এটাকে মানে শেয়ার করতে চাই, তার জন্য দেখো এখানে শেয়ারের অপশন আছে, কিংবা আমরা এটা কপি করে কোনো যে কোনো জায়গাতে পেস্ট করে দিতে পারি। তা আমরা শেয়ারের অপশনটা দেখাচ্ছি, এখানে আমরা ধরো শেয়ারে আছে, শেয়ারে টাচ করব। শেয়ারে টাচ করার পর দেখো এখানে আমাদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আরও বিভিন্ন ধরনের অপশন আমাদের খুলে যাবে, খুলে গেল। আর যদি কপি করতে চাও, দেখো এখানে কপির অপশন লেখা আছে, কপিতে যদি টাচ করো দেখো আমাদের এটা কপি হয়ে গেলো। তো আমরা এটাকে যদি শেয়ার করি কোনো জায়গাতে, তো আমি তোমাদের দেখাচ্ছি কপি করে নিলাম। কপি করে যদি আমরা এটাকে শেয়ার করতে যাই, দেখো মেসেজে গেলাম, মেসেজে যাওয়ার পর আমরা এখানে একটা নম্বর চুজ করলাম, চুজ করার পর ধরো এখানে আমরা ট্যাক্স, যে দেখো অ্যাড ট্যাক্স,
ট্যাক্স লেখা আছে যে সেখানে যদি আমরা ট্যাক্স করি, তো এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট, দেখো এখানে আমাদের একটা লিঙ্কের অপশন আসবে, আমরা লিঙ্কটাকে কেটে দেবো। লিঙ্কটাকে কেটে দেওয়ার পর দেখো এখানে আমাদের কত সুন্দর লেখাটা চলে আসলো। তো আমরা যদি এটাকে সেন্ড করতে চাই, তো এখানে সেন্ডের অপশন আছে, সেন্ড করলেই দেখো সেন্ড হয়ে গেল। ঠিক আছে, খুবই সুন্দর অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, ইউজ করবা। আর আরও তোমাদের বিভিন্ন ধরনের আছে। শুধু এবার আমরা ব্যাকে যদি যাই, তো এখানে আমরা সুপ্রভাত গেলাম, তারপর নিজের পছন্দের বার্তা বার্তা, তারপরে শুভ সন্ধ্যা, দেখে নাও শুভ সন্ধ্যা, তা শুভ রাত্রি, তারপরে বন্ধুত্ব, শুভেচ্ছা, সিনেমা, ভালোবাসা, মজা, হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ধরনের। তারপরে আবার লাস্ট তোমাদের জন্য একটা দারুণ আছে আমাদের, মানে হ্যাপি নিউ ইয়ারের। এবার তোমাদের যেটা আমি দেখাতে চাইছিলাম যে খুবই মজার, যে আগামী দিনে আমাদের কাজে লাগবে, সেটা হলো দেখো যে যে দেখো লেখা আছে ইংরেজি নিউ, সরি সরি, দেখো এখানে যে লেখা আছে শুভেচ্ছা, ঠিক আছে, শুভেচ্ছাটা যদি আমরা টাচ করি, টাচ করার পরে এখানে বিভিন্ন ধরনের ধরো জন্মদিন শুভেচ্ছা, বিবাহবার্ষিকী শুভেচ্ছা, শিক্ষক দিবস, ভালোবাসা দিবস, ঠিক আছে, রমজান, তারপর স্বাধীনতা দিবস, ইংরেজি নিউ ইয়ার্ক, ঠিক আছে। তো আমার ভিডিওটা যারা আজকে দেখবো তাদের জন্য এটা দেখো হ্যাপি নিউ ইয়ার্ক, যেটা ইংরেজি নিউ ইয়ার্ক দেওয়া আছে, সেখানে যদি আমরা টাচ করি, টাচ করার পর এখানে যারা যেমন আজকে ডেটটা বলে দিই, আজকের ডেট হলো তোমার, ঠিক আছে, 30/12/2018, ঠিক আছে, আজকের ডেটে যারা ভিডিওটা দেখছো তাদের জন্য, যে আজকে তোমরা এই ভিডিও এই এসএমএস থেকে তোমার বন্ধুদের সঙ্গে খুব সুন্দর সুন্দর এসএমএস করতে পারবা। তো তাদের জন্য অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবা নিশ্চয়ই আজকে দেখবো, যখনই দেখো না কেন ভিডিওটাকে শেয়ার করো, সবারই কাজে লাগবে। তো বাংলাতে খুবই সুন্দর সুন্দর এসএমএস পেয়ে যাবো, এখানে টেক্সে চলে যাও, টেক্সে যাবা কিংবা তুমি এখানে ইমেজে ইমেজে দেখবে, এখানে ইমেজের নতুন নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারবো, এখানে খুবই সুন্দর সুন্দর আমাদের টেক্সও দেখায়, টেক্সট মেসেজটা ভালো হবে, টেক্সে যাবো, টেক্সে যেয়ে দেখো এখানে আমাদের দেখো খুবই সুন্দর সুন্দর লেখা আছে, ঠিক আছে। তো আমরা আমাদের দেখো এখানে 2017 দেখাচ্ছে, কিন্তু এটা আমরা ইচ্ছা করলে এডিট করে নিতে পারবো। তার জন্য দেখো এখানে থ্রি ডট আছে, যে থ্রি ডটের উপরে টাচ করবো আমরা, থ্রি ডটের উপরে টাচ করার পর দেখবা এখানে লেখা আছে এডিট শেয়ার অ্যান্ড শেয়ার, সেখানে আমরা টাচ করবো। টাচ করার পর দেখো এখানে আমাদের অপশন খুলে গেল এরকম। তো আমরা এখানে ধর 2017 আছে, তো 2018 বানিয়ে দিতে পারবো কিংবা তোমার যে কোনো সাল তুমি করে দিতে পারবো। তো আমরা এখানে টেকটাকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর তুমি ইংরেজিতে বাংলাতে যেটা দিচ্ছে তুমি করে নিতে পারবা। তো দেখো আমরা এখানে এডিট করে নাও, খুব সুন্দর করে এডিট করে নেওয়ার পর এখানে দেখো শেয়ার লেখা আছে, তুমি শেয়ারে টাচ করলে তোমার যে কোনো মানে অনলাইন সাইডে তুমি শেয়ার করতে পারবা, কিংবা এখানে কপি মেসেজ লেখা আছে, কপি করলে কপি হয়ে যাবে। তো এখানে দেখো কপি মেসেজে টাচ করলাম, কপি মেসেজে টাচ করার পর দেখো কপি হয়ে গেলে অলরেডি। এবার আমরা যদি মেসেজ অপশন যাই, দেখো আমাদের মেসেজ অপশনে গেলাম, তারপর এখানে যাব আমরা, তারপর এখানে যাওয়ার পর দেখো এখানে আমাদের মেসেজ অপশন। তো মেসেজ অপশনে যেয়ে আমরা এখানে এখানে আমরা জাস্ট শুধুই কপি করে দেবো মেসেজটাকে, কপি করে দিলাম দেখো। তো আমাদের এই লিঙ্কটাকে কেটে দিতে হবে, ঠিক আছে, কেটে দিলে কী বলতো ভালো লাগবে এসএমএসটা দেখতে। দেখো আমরা এই কপিটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে দেখো আমাদের 17 ছিল, কিন্তু এখানে আমাদের 18 হয়ে গেল। তো আমরা এখানে এসএমএসে টাচ করে দিলে আমাদের এসএমএসটা চলে যাবে, ঠিক আছে। তো খুবই সুন্দর সুন্দর তোমরা এখান থেকে বাংলাতে এসএমএস তোমার বন্ধুদের সঙ্গে মজা করো, কিবা শুভেচ্ছা জানাও, কিবা আদার্স যেই কোনো কিছুই করো না কেন, খুবই সুন্দর সুন্দর এসএমএস পেয়ে যাবা বাংলাতে, যা তোমাকে লিখতে হবে না, তোমরা অটোমেটিক এখান থেকে অ্যাকাউন্ট তুমি ইচ্ছে করলে বানাতে পারবা, অনেক কিছুই তোমরা দেখে নিবা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে দেখো লাইকের অপশন আছে, লাইক করবা, হ্যাঁ নিচে কমেন্ট করে তুমি জানাতে পারো কোনো অসুবিধা হলে। তো বাই, নেক্সটে আরও তোমাদের জন্য ভালো ভিডিও নিয়ে নেবো, বাই।